রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক অকার্যকর হয়ে পড়ছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংকট উত্তরণে দ্রুত একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক ভার্চুয়াল আলোচনায় এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি তুলে ধরে টিআইবি। সৌরভ রহমানের রিপোর্ট। ঋণের মাসিক কিস্তির ৬ গুণ সমপরিমাণ অর্থ বকেয়া হলে তা খেলাপিতে পরিণত হয়। জুন শেষের হিসেবে দেশের ব্যাংকিং খাতে এমন অনাদায়ী ঋণের পরিমাণ ৯৬,১১৭ কোটি টাকা। ২০০৯ ডিসেম্বরে যা ছিল মাত্র ২২,৪৮১ কোটি টাকা। সে হিসেবে গেল ১০ বছরে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩২৮ ভাগ। টিআইবি বলছে এর বড় কারণ আইনি সীমাবদ্ধতা, রাজনৈতিক হস্তক্ষেপ আর ব্যবসায়িক প্রভাব। এই যে অব্যাহত গতিতে খেলাপি ঋণের বৃদ্ধি, এটা সুশাসনের আঙ্গিকে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এই ঋণ যে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের যে তদারকি কার্যকর হচ্ছে না, এর পেছনে মূলত দুই ধরনের প্রভাব কাজ করছে। একটি প্রভাব বাহ্যিক প্রভাব এবং একটি প্রভাব অভ্যন্তরীণ প্রভাব। ব্যাংকিং খাতে ব্যবসায়ীদের অবাধ প্রবেশ ও নিয়ন্ত্রণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং এভাবে ব্যাংকিং খাতকে ঋণ খেলাপি বান্ধব এবং খেলাপি ঋণকে প্রাতিষ্ঠানিকীকরণ করে ফেলা হচ্ছে। টিআইবির হিসেবে দেশের ব্যাংকিং খাতে বিতরণকৃত ঋণের ১১.৫ ভাগই নিয়েছে ব্যাংকের পরিচালকরাই, যার পরিমাণ ১,৭১,৬১৬ কোটি টাকা। এর মধ্যে ১,৫০০ কোটি টাকারও বেশি ঋণ নেওয়া হয়েছে নিজের ব্যাংক থেকেই। শুধু ঋণ গ্রহণে বাড়তি সুবিধা নয়, খেলাপি এড়াতেও বিশেষ আইন করা হয়েছে এই সময়ে। ঋণ অবলোকনে নিরাপত্তা সঞ্চিতির বিধান শিথিল আর মন্দ ঋণের সময়কাল কমিয়ে কাগজে কলমে খেলাপি কম দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে ঋণ শ্রেণীকরণ নীতিতেও। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার উপর জনগণের এই আমানত তদারকি সহ সুরক্ষা করার দায়িত্ব। এই যে জনগণের অর্থ লুটপাটকারী অন্য একদিক থেকে এবং অন্যদিক থেকে তাদের হাতে জিম্মি যে সরকার, এই দুই শক্তির চাপের ফলে একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, বিশেষ করে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ব্যাংকের ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল নীতিকে হিসেবে নিয়ে টিআইবি বলছে বাংলাদেশে ব্যাংক তদারকি সংশ্লিষ্ট আইনে ঘাটতি রয়েছে, লঙ্ঘন করা হচ্ছে ব্যাংকের শেয়ার ক্রয় ও হস্তান্তর নীতিও, কমেছে কেন্দ্রীয় ব্যাংকের তদারকিও ধারাবাহিকভাবে। তাই অবস্থার উন্নয়নে বড় সংস্কারের বিকল্প দেখে না সংস্থাটি। এই ব্যাংকিং খাতে সংস্কারের জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য ব্যাংকিং একটি স্বাধীন কমিশনের কথা বলে আসছি, যাদের যাদেরকে গঠন করা হবে বিশেষজ্ঞ, স্বাধীন নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে, যাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকবে না, এবং এদের দায়িত্ব হবে সুশাসনের কৌশল পত্র প্রণয়ন, যার মধ্যে স্বল্প মধ্যম দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা থাকবে। টিআইবি বলছে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের অনেক পদই শূন্য রয়েছে, এই জনবল ঘাটতিও কার্যকর তদারকিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।